তো চলে এসছো তোমরা সবাই তো আগামীকাল মানে তিরিশ তারিখ রাত্রিবেলা লাইভে লাইভে আসে ফেসবুক লাইভ তো এসে অনেককে অ্যাড করে আর তার সাথে কেশব অ্যাড করে আর কেশব দা মানে লাইভে এসে বলে যে আমাকে বলেছিল ভয়েস ইউজ করতে না বাট তারপরেও আমি কেশব কেশবদার ভয়েস আমার ভিডিওতে ইউজ করেছি তো সেই সব কথা বলে তো আজকে আমি সেই কথা আর নতুন কিছু কথা আবারও ক্লিয়ার করবো এই ভিডিওটাতে

হ্যাঁ জুনিয়াদ কে দিয়ে করাচ্ছে সেটারও প্রমাণ আমার কাছে আছে এবার হ্যাঁ সবটা যে ওই করাচ্ছে সবটা যে মানচু করাচ্ছে সেটাও কিন্তু না কিছু কিছু জান জিনিস সেগুলা মানচু করাচ্ছে সেটার ফুল প্রমাণ আমার কাছে আছে ঠিক আছে কারণ আমি বলেছিলাম জুনিয়াদ আর ওর টিম করছে আর সেই কাজটা করাচ্ছে মাঞ্চু তবে হ্যাঁ কিছু যে মানচু করাচ্ছে সেটা কিন্তু আমি কোথাও বলিনি বাট অ্যান্টিভাইকে জুনিয়াদ নিজে স্ট্রাইক মেরেছে কিন্তু নাম দিয়েছে জেফারদির আগে সেটা দেখে নাও আর জেফারদি যদি স্ট্রাইক দিতেই হতো তাহলে জেফার দি লিগালি স্ট্রাইক দিত না কেন কেস করতো বা এত কিছু হাঙ্গামা করার তো কোনো মানে ছিল না জেফার নিজেই লিগাল একটা স্ট্রাইক দিতে অ্যান্টিভাইকে যদি দেওয়ার থাকতো কিন্তু অ্যান্টিভাইকে 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 বুঝিয়েছে যে নাকি স্ট্রাইক দেয় কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাইকটা নিজেই দেয় কারণ ওই টাইমে অ্যান্টিভাই রিচ ভালো ছিল আর প্রমোশনের জন্য তো জুনিয়ার এইসবই করে বেড়ায় আর অ্যান্টিভাইকে যদি জেফারদি সত্যি স্ট্রাইক মারতো তাহলে জুনিয়ার ভিডিওটা রিকোভারি করতে পারতো না অত তাড়াতাড়ি

কারণ কি তোমার অনেক সোর্স আছে যাতে তুমি বের করতে পারো যে কে আসল দোষী কারণ দিনের পর দিন মানুষের সঙ্গে যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না আমি একমাত্র তোমার কাছে এই সোর্সটাই চেয়েছিলাম এই হেল্পটাই চেয়েছিলাম যে তুমি নিজেই এটা বার করবে যে দোষটা কে করছে আসলে আমার কিন্তু মাঞ্চুর সাথে পার্সোনালি কোনো প্রবলেম নেই বা শত্রুতা নেই আর যেই জায়গায় মানচুকে রোস্ট হওয়ার পরে সবার কাছে স্ট্রাইক যাচ্ছে তো এটা স্বাভাবিক না মাঞ্চুর ওপরেই সবার মানে চোখটা আগে পড়বে যে কি ব্যাপার মানচুকে রোস্ট করার পরেই কেন সবার পেজে স্ট্রাইকটা পড়ে তো সন্দেহটা স্বাভাবিক ওর ওপরেই হচ্ছে সকলের আর তাছাড়াও জুনিয়র নিজের মুখে অনেক কিছু আমাকে বলেছে আর মাঞ্চুর এগেনস্টে আমার কাছে অনেক কিছু প্রুফও আছে যেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিন্তু তারপরেও মাঞ্চু আমার নামে কোনো প্রুফ দেখাতে না পেরে ভুলভাল ভাল এলিগেশন দিচ্ছে আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে সেই সব করেও আমাকে নেগেটিভ করার চেষ্টা করছে ভাই সামনাসামনি আয় সামনাসামনি বস আমাকে কল কর বা তোর কী প্রবলেম সেটা আমাকে বল আমার কি প্রবলেম আমিও তোকে সেটা বলছি তো নিজেদের মধ্যে শর্ট আউট করাটা আমি বেটার মনে করি না এই সমস্ত তুই একদিক থেকে কাদা ছুটছিস আমি দিক থেকে তোর নামে বলছি এগুলো তো ঠিক না আর তুই কি করছিস আমার ফুল এভিডেন্স না দেখিয়ে একটু একটু করে দেখাচ্ছিস মানুষকে দেখো যে নিটা করেছিস দেখো যে নি বলেছে এই সমস্ত মিথ্যা অপবাদ তো দিচ্ছিস তুই মিথ্যা অপবাদগুলো কেন দিচ্ছিস আমার বক্তব্য একটাই তুই যদি নির্দোষ হয়ে থাকিস তুই নির্দোষ নিজেকে প্রমাণ কর আর তুই যে দোষ করেছিস সেইটুকুর প্রমাণ আমি দিয়ে দিয়েছি অলরেডি এবার আমি দোষ করেছি সেটারও প্রমাণ দেখা তুই সেই আসল প্রমাণ না দেখে তুই কি করছিস আমি এই পার্টিকুলার একটা লাইন বলেছি সেই লাইনটা দেখে মানুষকে ভুল ম্যানিপুলেট করছিস এটা তো তুই ঠিক করছিস না না এবার তুই যদি এখন বল মানে তোর যদি মনে হয় যে না আমার এই ব্যাপারটা নিয়ে জেনের সঙ্গে মানে সামনাসামনি কথা বলা দরকার অবশ্যই তুই বল আমি তোকে ভিডিওতে ব্লক করে রেখেছিস আমি তোকে কল করতে পারছি না মেসেজ করতে তুই আমাকে আমি তোকে ভিডিও থ্রু বলছি তোর যদি মনে হয় তুই আমার সঙ্গে নিজে থেকে এসে কল কর বা ব্লকটা খোল আমি তোকে নিজে থেকে মেসেজ করব। করে নিজেদের মধ্যে ভাই ব্যাপারটাকে শর্ট আউট কর আর দেখ তুই যাবে থেকে এই সবার সঙ্গে কন্ট্যাক্ট করে দিয়েছিস তারপর থেকে এই প্রবলেমটা সকলের সঙ্গে হচ্ছে শুধু আমার সঙ্গে না প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গে তাই হচ্ছে তো তোর যদি মনে হয় তুই আমার সঙ্গে একা এসে কথা বলবি না ঠিক আছে তুই সব ক্রিয়েটারদেরকে দেখ যাদের যাদের প্রবলেম হয়েছে সব ক্রিয়েটাররা একসঙ্গে আসুক সঙ্গে বসে কথা হোক যে যার যার যেই প্রবলেম সেটা বলা হোক আর কে দোষী কে নির্দোষ তখনই প্রমাণ হয়ে যাবে আর তখন ব্যাপারটা নিজেদের মধ্যেও শর্ট আউট হয়ে যাবে আর জুনিয়র যখন এত কিছুই পারে সবার প্রোফাইল ঠিক করতে পারছে এত কাজ করে দিচ্ছে সবার ভালো ভালো মানে ও রিভিউ পাচ্ছে তাহলে ও এইটুকুনি বের করতে পারছে না যে কাজটা কে করছে আর কে করাচ্ছে সেটা বের করতে পারছিস না তোরা তোরা বের কর তোরা আমাকে মিথ্যা এলিগেশন কেন দিচ্ছিস যে আমি করাচ্ছি আমি এই সমস্ত বলছি তুই এই সমস্ত ভুল কথা কেন বলছিস তোরা নিজেরা প্রমাণ কর না যে এই লোকটা করাচ্ছে পার্টিকুলার এ করাচ্ছে এ করছে তো তাদেরকে বল তুই আমাকে এসে কেন বলছিস ফালতু ফালতু এই বলে এই বলে যে তোমার পানিসা ছাড়া তোমার পুরো अच्छा अब बिल्कुल कुछ नहीं है तो इमोशन रिकॉर्ड ना करो हां अभी ये तुम सुनोगे कि ये बोलते हो तुम वॉइस रिकॉर्डिंग का वीडियो करना है ना एकदम ना अब ऑडियो कंडीशन नहीं है और वो वीडियो करते पा रहे हो वैसे हां হ্যাঁ সত্যি দাদা আমাকে ভয়েস ইউজ করতে বারণ করেছিল বাট আমি নিরুপায় হয়ে ভয়েসটা ইউজ করেছি এবার কেন করেছি সেটা তোমাদেরকে বলছি আমি ভিডিওটাতে অলরেডি কেশবদার ভয়েস ইউজ করে ভিডিওটা আনলিস্ট করে রেখে দিয়েছিলাম কিন্তু তারপরে কি মানে তা সেদিন যেদিন আনলিস্ট করেছি সেদিনই রাত্রিবেলায় কেশবদা আমাকে রাত্রিবেলা না বিকেল বিকেল টাইমে কেশবদা আমাকে ফোন করে ফোন করে আমাকে কেশবদা বলে যে তুমি কিন্তু আমার ভিডিও ইউ মানে ভয়েস ইউজ করতে পারবে না আমি তখন দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা তোমার ভয়েসটা আমি ইউজ করবো তখন দাদা বলেছিলো যে না তুমি আমার ভয়েস ইউজ করতে পারবে না তুমি এমনি ভিডিও বানাবো না বাট আমার ভয়েস যেন ইউজ না হয় তো তারপরে আমি আবার কি করি ভিডিওটা ওখান থেকে ডিলিট করে মানে ডিলিট না ওটা আমি রেখে দিয়েছিলাম বাট আমি আবার নিজের কাছে যে ফাইলটা ছিল সেখান থেকে এডিট করে আমি কেশবদার ভয়েসটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে তারপরে আমি আবার আপলোড করি তখন এখন তিনবার তিনবারই আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর পলিসি ভায়োলেশন মানে ইস্যু এরকম দেখাচ্ছে ভিডিওটার মধ্যে তোমাদেরকে আমি স্ক্রিনশটটাও অ্যাড করে দিচ্ছি যে তোমরা দেখতে পাবে কেন প্রবলেমটা কেন হয়েছে এবার সেটা বলি হলো আমি আমার ভিডিওটা আনলিস্ট লিঙ্ক চারজনকে দিয়েছিলাম তিনজন আমার খুবই বিশ্বস্ত আর একজন ছিল যার মানে যার নাম আমি নিচ্ছি না তার সঙ্গে আমার দুদিন কথা হচ্ছে এবার আমি এটাই আমার বড় ভুল যে আমি দুদিন কথা বলে তাকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছিলাম তো তাকে আমি লিঙ্কটা দিয়েছিলাম বলেছিলাম যে ভাই ভিডিওটা দেখ দেখলে তুই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তুই সব কিছু নিজে থেকেই বুঝতে পারবি তো সে আমাকে ভিডিওটা দেখার পর বলে আরে ভাই জুনিয়ার তো আমার পেজেরও অ্যাডমিন রয়েছে এবার আমি জানি না সেই কাজটা করেছে কিনা আমি বলছি না যে সে সেই কাজটা করেছে বাট কেউ একজন আমার ভিডিওটা কাউকে দেয় যে নাকি আগে থাকতে ইউটিউবে আমার ভিডিওটা আপলোড করে দেয় আপলোড করে ওটাতে ভায়োলেশন মেরে দেয় মানে যে সেই ভিডিওটা পার্টিকুলারই ও তো আগে আপলোড করে দিয়েছে তো তারপরে আমি যতবারই আপলোড করি না কেন ভিডিওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এরকম করে দেয় তো তারপরে আমি তো মানে ভিডিওটা আমাকে ছাড়তেই হবে আমি সবাইকে বলে দিয়েছি যে আমার মানে এগারোটার সময় ভিডিও আসবে শনিবার তো যদি আমি ভিডিওটা না দিতে পারি সবাই আমাকে প্রথম কথা ভুল বুঝবে আর সেকেন্ডলি আমার পক্ষে সম্ভব ছিল না আবার রিশুট করে আমি আরও এক দুদিন টাইম নিয়ে ভিডিওটা করি করে আবার আপলোড করি তো সেই জন্য আমি কি করি যে ভিডিওটা যখন ডিলিট হয়ে গেছিলো সেটা আমি আবার রিকভার করি রিকভার করে সেই ভিডিওটার মধ্যে কেশবদের ভয়েসটা ছিল তো এবার আমার কাছে কোনো অপশান ছিল না ওই ভিডিও ছাড়া আমি আপলোড করতে পারছি না রিএডিট করলে আমার ভিডিও অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে তো আমি তখন কি করবো বাধ্য হয়ে আমি দাদার ভয়েসটা ইউজ করা মানে ইউজ ছিল যেই ভিডিওটাতে আমি সেই ভিডিওটা আপলোড করি তোমাদেরকে আমি স্ক্রিনশটটাও দেখিয়ে দিলাম যে এই যে প্রবলেমটা হচ্ছিল আমাকে দেখ আমি কখন ভিডিও আপলোড করেছি আগের ভিডিওটা আর পরের ভিডিওটা দেখো বারবার ডিলিট হয়ে গেছে মনে রেড কালারে দেখিয়ে দিচ্ছে যে এরকম ভায়োলেশন আছে ভিডিওটা আমি আপলোড করতে পারবো না বাট দাদা তোমার কাছে সরি চাই নিচ্ছি কারণ কি আমি Nirupai ছিলাম বিশ্বাস কর দাদা আমি পুরো Nirupai হয়ে তোমার ভয়েসটা আমি ইউজ করেছি বাট কেউ বলতে পারবে না তোমাকে আমি সেখানে নেগেটিভ করেছি বা তোমার নামে আমি কোনো খারাপ কথা বলেছি তুমি কি বলেছিলে যে দোষ করবে তুমি তার বিরুদ্ধে গিয়ে লড়বে আর যে সত্যি কথা বলবে তুমি তার পাশে এসে দাঁড়াবে আমি পার্টিকুলার কিন্তু সেই কথাটা ইউজ করেছি এটা কিন্তু কোনো খারাপ কথা নয় তো

লোকেদের পেজের থেকেই স্ট্রাইক গুলো গেছে এর পেজ থেকে ওর স্ট্রাইক ওর পেজ থেকে এর স্ট্রাইক এরকম ভাবেই গেছে কারণ কি যে বা যারা কাজটা করছে সে নিজের পেজ থেকে করছে না সে অন্যদের পেজের অ্যাডমিন অ্যাক্সেস হয়ে তাদের দিয়ে এই কাজগুলো করছে। করাচ্ছে যাতে কি সে নিজে না ফাঁসে ফাঁসলে অন্য কোনো ক্রিয়েটার ফাঁসবে যেরকম কি ছাপড়ি ভাইয়ের পেজ থেকে আরিয়শিদের পেজে স্ট্রাইক গেছে সেটা ছাপড়ি ভাই আমাকে নিজে পরে বলেছে ও যখন জানতে পেরেছে সেটা তখন আমাকে পরেও নিজে মুখে বলেছে আর ছাপড়ি ভাইয়ের পেজের অ্যাডমিন হলো গিয়ে জুনিয়র তুমি যদি সকলের পেজগুলো দেখো না যে কাদের কাজের পেজ থেকে স্ট্রাইকটা গেছে তাহলে তুমি দেখতে পাবে যে হান্ড্রেড পার্সেন্ট পেজের মধ্যেই জুনিয়ার নিজে আর সেই পেজগুলো থেকেই স্ট্রাইকটা গেছে নয় এরটার থেকে ওরটায় ওরটার থেকে শুধু এটাই যে তফাৎ হবে ভাগ্য বলো সেই সময় ও আমারও রাইটস ম্যানেজার অ্যাপ্লাই করেছিল বাট সেটা হয়নি মানে ফেল্ড হয়ে গেছে যে সেই জন্য ও আমার পেজ থেকে কাউকে হয়তো মারতে পারেনি এটাতে আমার মানে খুব পরম সৌভাগ্য যে ও এখনও আমার পেজে অ্যাডমিনও নেই ও কিছুতেই নেই আর তখনও কিছু ক্ষতি করতে পারেনি আমার পেজ থেকে কারোর পেজে না আমি একটা জিনিস তুই ক্লিয়ার করি না লাইভে যেটা হলো তুই যখন আমাকে পাঠিয়েছিস আমি যখন ওকে পাঠিয়েছি তারপরে কিন্তু ও আমাদের দুজনের কন্টাক্ট করেনি তুই তো ভাই আমার সাথে সাথে করে ব্লক করে দিলি তাহলে কি করে বলছিস যে আমি তোর সঙ্গে কন্টাক্ট করিনি আর ছোট ছেলে তোমাকে একটা কথা বলি তুমি এতবার বলতে পারো যে চা খেতে চলো চায়ের বাড়িতে আর তুমি একবার আমাকে জিজ্ঞেস করতে পারোনি যে কেন এই জিনিসটা করলে তুমি ডিলিট কেন করলে মেসেজগুলো তখন তো একবারও জিজ্ঞেস করো নি তোমরা নিজে থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিলে আর আমি কন্ট্যাক্ট করিনি বলে সে তাহলে এখন আমার দোষ হয়ে গেছে মানে সব কিছু করবো আমি ফল লুটবে তোমরা ঠিক আছে তো তো যদি সাহস থাকে তুই সামনে এসে কিস্তিটা দিস তাহলে তোকে মেরে রাখবো যে তুই ঠিক আছে তো আমি এটাই বলছিলাম যে তুই সামনে এসে যদি পারিস আমাকে হ্যাঁ আমিও তোকে একটা কথা বলেছিলাম বলছি মানছো লজ্জা করে না এইসব কথা আমার নামে বলে বেড়াতে রটাতে তোকে আমি লাভ ইউ বলেছি তোকে আমি তেলাই এসব কথা লোকের কাছে তাহলে কেন বলেছিস আর আমি তোকে লাভ ইউটা কেন বলেছিলাম সেটা তুই খুব ভালো মতন জানিস সেটা আমি আমার ভিডিওতেও ক্লিয়ার করেছিলাম যে তোকে আমি ভিডিও শেষে লাভ ইউ বলে দেবো যা তুই খুশি হয়ে যাবি সেই জন্য পার্টিকুলার তোকে লাভ ইউটা লিখেছিলাম আমার কোনো ইচ্ছা নাই যে তোকে আমি লাভ ইউ লাভ ইউ বলে বেড়াবো তোর পেছনে পেছনে আমি ঘুরে বেড়াবো ঠিক আছে আমার এতদিন খারাপ আসেনি যে তোর পেছনে আমাকে ঘুরতে হবে তো তুই যে আমার নামে এরকম মিথ্যালিগেশন গুলো দিচ্ছিস তার দায় কেনে বেড়ে তুই যে আমাকে বলিস যে আমি তোর নাম নিয়ে বেড়াই তুই তো আমার নাম তারও আগে থাকতে নিয়ে বেড়াচ্ছিস লোকের কাছে যে আমি নাকি তোকে লাভ ইউ বলেছি আমি নাকি তোকে তেল মেরেছি আমার খেয়ে দিয়ে কাজ নেই আমি তোকে লাভ ইউ বলে তোর পেছনে তেল মারতে যাবো

মানছু তাহলে তুই নিজে আমাকে তার সঙ্গে গ্রুপ খুলে দিয়ে কথা বলালি আর তুই এখন বলছিস আমি না কি বলেছি আমি জুনিয়াতকে চিনি না আমি কেন বলতে যাবো যে আমি জুনিয়াতকে চিনি না আর কোথায় এই কথাটা বলেছি যে আমি জুনিয়াতকে চিনি না একটুখানি দেখাস্ত আমাকে যেখানে আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি যে জুনিয়াদকে আমি তাকে চিনি না যে জেনে জুনায়েদকে চেনে কিনা আর জুনায়েদ চেনে না এ তো কথা বলিস কেন ভাই আমি নিজে বলেছি যে আমি জুনায়েদের থেকে কথা বের করার জন্য ওর মুখ থেকে যাতে ওর নিজের দোষগুলো স্বীকার করে সেই জন্য আমি ওর সাথে ভালোভাবে কথা বলতাম ভালোভাবে মিশতাম সেটা আমি নিজে মুখে স্বীকার করেছি এর আগের ভিডিওটাতে আর ওর মুখ থেকে আমি বেরও করেছি দেখ তুই এত ভাই ভাই করিস না জুনায়েদকে তোর ভাই তোর জুনায়েদ ভাই তোর নামে কি বলেছে তুই আগে সেটা দেখ আমাকে একটা লিঙ্ক দিল সেটা হচ্ছে হ্যাঁ এরকম হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাকে আমাকে যদি আগের থেকে সেইরকম করে তোমরা খুঁজবে ব্যাপার কাজ করে আমার না আসবে কেন এটা হচ্ছে আমার কথা বুঝলে

সবাইকে ভিডিও দেখলি জুনিয়র নিজে থেকেই বলেছে যে তুই নাকি এগুলো 2021 22 সাল থেকে করাচিস তারপরে আমি তোকে ব্লেম কি দেব ভাই জুনিয়র নিজেই যেখানে বলছে যে তুই এগুলো করাতিস এখানে তো আমার ব্লেম দেওয়ার কোনো জায়গাই নেই কি কে সব দা এবারে প্রুফ হলো তো যে জুনিয়র নিজে মুখেই বলছে যে মানচু এগুলো করায় আর যেই জায়গায় জুনিয়র নিজে বলছে মানচু করায় সেখানে আমি বলার কে ভাই আমি কেউ না তুই করাস সেটা বলার আমি কেউ না জুনিয়র নিজে বলছে তা তুই জুনিয়রকে গিয়ে ধর আমাকে না ব্লেম করে মানে ব্যাপারটা কি হয়েছে বলতো তুই যার জন্য কল্লি চুরি সেই তোকে বলছে চোর এটাই হয় বেশি লাফালে বুঝলি তো তুই যা পেছনে যার জন্য এত ভাই ভাই দাদা দাদা করছলি সেই তোর নামটা নিয়ে নিয়েছে দেখ আর সত্যি কথাটা সেই বলে দিয়েছে মুখ দিয়ে ও বলছে যে তোমার গিয়ে জেফারকে জুনাইদই করছে এই জেনি জুনাইদ বলে যে মিথ্যে এটাকে তাকে এসএমএস করেছে জেফারের পেজ মেনশন করে যে ওর ক্ষমা চাইতে হবে জেফারে আর জুনাইদকে বাড়ি তুলেছে বাড়ি তুললে স্ট্রাইক মারতে গেছে ভাই রে মানুষের বুদ্ধি কম হয় আমি সেটা জানতাম কিন্তু তোর মতন এমন ব্রেনলেস বিম্ব হয় সেটা আমি জানতাম না আর ও আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে কি যে আমি নাকি স্ট্রাইক দিতে বলেছি ও আমার সবার সামনে বদনাম করছে ভাই গ্রুপ কলে তোরা ছিলিস তুই ছিলিস জুনিয়র ছিল রি ছিল আর কে কে ছিল আমি জানি না তবে সেটা জুনিয়র নিজে মুখে স্বীকার করেছে যে রি বলল যে আমার নামে মামলা করবে মানে জেফার দি যে নামে মামলা করবে সেই খবরটা রি নিজেই জুনিয়রকে দিচ্ছিল মানে তোরা নিজেরা গ্রুপবাজি করছিস আর সেখানে নাম টেনে নিয়ে আমার যে আমি আমি নাকি জেফারদিকে দিকে স্ট্রাইক মারতে বলেছি আবারও তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি দেখো জুনিয়র আমাকে বলছে জেফারের পেজে লিঙ্কটা দাও আমি ইমোজি পাঠিয়েছি ও নিজেই আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে তারপর লিখেছি না কিছু করো কজ আমিও বুঝি আমার চ্যানেল যাওয়াতে জেফার এমনি শাস্তি পাবে ও লিখেছে হ তারপর দেখো লিখেছে যে হ তারপর আমি লিখেছি কি হ তারপরে লিখেছি একজন এস এম এস করেছে জেফারদির ব্যাপারটা নিয়ে তারপর লিখেছে কে সে তারপরে আমি লিখেছি ও ভাই ও ভিডিও বানায় তারপরে ও লিখেছে কি বলে এস এম এস করে কি চায় তারপরে আমি লিখেছি ওকে একটু রিকোয়েস্ট করো না যাতে স্ট্রাইকগুলো তুলে নেয় সেটা ফরওয়ার্ড করেছি একজন মেসেজ করেছিল তার ফরওয়ার্ড করেছি যাতে জেফারদির স্ট্রাইকটা তুলে নেয় তারপরেও ওরা আমাকে মিথ্যে ব্লেম দিচ্ছে আমি নাকি জেফারদিকে বলেছি মানে আমি নাকি জুনেদকে বলেছি জেফারদিকে স্ট্রাইক দিতে ভাবো কিরম মিথ্যে বাদি ওরা আর এই বাকি স্ক্রিনশটগুলো এমনি দিয়ে দিলাম তোমরা একটুখানি চেক করে নিও পড়ে পড়ে নিও এখানে সব সত্যি কথা লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ ফুল স্ক্রিনশট আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা একটু পজ করে করে পড়ে নিও কারণ এত পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরাই কোনটা ঠিক কোনটা ভুল কে সত্যি কথা বলছে কে মিথ্যে সেটার বিচার তোমরাই করো তোমরাই বুঝতে পারবে সব কিছু দেখার পরে আর হ্যাঁ মানচু যে বলছে জেফার সরি চাওয়ার ব্যাপারটা সেটা আমি একটু সরে তোমাদেরকে বলে দিই যখন জুনিয়র নিজে বলে যে জেফারকে স্ট্রাইক দেবে তখন আমি জেফার মানে যখন আমি জুনিয়রকে বলেছিলাম যে দেখো স্ট্রাইক দিও না কারণ কি কারোর পেজের ক্ষতি হলে কি হয় সেটা আমি বুঝি কারণ আমার তো নিজের সাথে সেটা হয়েছে তো প্লিজ তুমি সেটা করো না তবে হ্যাঁ তুমি জেফার দিকে দিয়ে সরি চাইয়ে নাও বাট তোমার পেজের কোনো ক্ষতি করো না আমি এই কথাটাই বলেছিলাম সেই শটটা তোমরা দেখে নাও এইবার এই কন্টাক্টগুলো জেনি করি দেয় কেউ আমার কাছে আসে কেউ বা অন্য অন্য জাতিদের হেল্প করে বাট তুই একজনেরও ভিডিওতে এরকম দেখা বা একটা প্রমাণ করে দেখা যে আমাকে তুলে কেউ শাউট আউট দিয়েছে মানে আমাকে নিয়ে কেউ শাউট আউট দিয়ে বলেছে যে জেনি থ্যাঙ্কস জেনির জন্য আমি পেজটা রিকভার করতে পেরেছি তোর নামে আর জুনিয়াদের নামে এই দুজনের নামে শাউট আউট দিয়েছে প্রিয়া আর যে প্রিয়াঙ্কা থেকে শুরু করে চাপড়ি ভাই প্রত্যেকেই তোদেরকে শাউট আউট দিয়েছে আর তোরাই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিস ভাই আমি কারোর সঙ্গে কারো কন্ট্যাক্ট করিনি হ্যাঁ যাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তাদের কিছু

ভাই তুইও নিজে মুখে বলে দিলি যে জুনিয়াত ক্ষতি করে এদিকে জুনিয়াত বলছে মাঞ্চু ক্ষতি করে আর মানচু বলছে জুনিয়াত ক্ষতি করে তাহলে তোমরাই বোঝো যে আসল ক্ষতিটা কে করে ভাই এখানে আমি কেন অন্য কাউকে ব্লেম দিতে যাব ওরা নিজেরা নিজেদেরকেই বলছে যে ও ক্ষতি করে ও বলছে ও ক্ষতি করে আর ও যেভাবেই ক্ষতি করুক ও পোস্ট করে ক্ষতি করুক পোস্ট না করে ক্ষতি করুক ক্ষতি করাটা ক্ষতি করাই হয় ক্ষতি তো করে এর থেকে বড় ক্রাইম আর কিছু না ভাই কেউ যদি ভুল করে তুই তাকে পার্সোনালি কল করে বলতে পারিস বা তুই তাকে রোস্টের একটা রিপ্লাই ব্যাক দিতে পারিস বাট এই সব ক্ষতি করা কি ভাই পেজের সঙ্গে খেলা করবে মানে পেজের সঙ্গে যা খুশি করতে থাকবে ওর কি বাবার পেজ নাকি যে যখন যা মন চাইবে তাই করবে তুই আবার প্রাউডলি এসে বলছিস যে জুনিয়র কারো ক্ষতি করে না যদি ক্ষতি করে তাহলে একদম পোস্ট করে ক্ষতি করে কত প্রাউডলি কথাটা বলছিস বলছিস লজ্জা করে না একটা ক্রাইম করছে যে তুই তাকে এরকম ভাবে সাপোর্ট করছিস ভাই ভাই বলছিস বলবিই না কেন চোরে চোরে তো তো ভাই হয় তাহলে ঠিক ঠিক আছে আমার কাছে এস এম এস করেছে আমি সাত পি এম এ গ্রুপ খুলবো ভিডিওটা করে নি কি চায় এবার এই যে ছেলেটা এই ছেলেটাকে আমি জানি আমি বলবো না যে কে ঠিক আছে আচ্ছা ওনাকে জানেই না ওটা কে হ্যাঁ ভাই

এদিকে জুনিয়র জেফারের পেজ নষ্ট করার কথা বলছে একদম অনস্পট লিখে লিখে পোস্ট করে ওর পেজ নষ্ট করছে আমিও দেখিয়ে দিলাম যে আমি ওর পেজ নষ্ট করতে বারণ করেছি সব কিছু দেখিয়ে দিলাম ও তারপরেও বলছে কি যে আমি নাকি বলেছি জেফার দিকে স্ট্রাইক মারতে মানে বোঝো ঠেলা এবার তাহলে এবার তোমরাই চিন্তা ভাবনা করে দেখো তো যে ও আমার নামে মিথ্যে এলিগেশন দিচ্ছে নাকি আমি ওর নামে মিথ্যে এলিগেশন দিচ্ছি আবারও তোমাদেরকে স্ক্রিনশটটা আমি দেখিয়ে দিচ্ছি যেখানে স্পষ্ট করে লেখা আছে আমি নিজে মুখে বলেছি যে প্লিজ পেজের ক্ষতি করো না কারণ কি পেজের ক্ষতি করলে কি প্রবলেম হয় সেটা আমি ভালো করে বুঝতে পারি কারণ কি আমার সাথে সেম জিনিসটা হয়েছে আর জেফার দিকে সরি চাওয়ার ব্যাপারটা আমি সেটা তোমরা জেফার দিকে জিজ্ঞেস করলেও জেফার্দি নিজেই বলবে আমি জেফার দিকেও বলেছিলাম ফোন যখন আমার সঙ্গে কলে কথা হয়েছিল তখন আমি জেফার দিকেও বলি জেফার দি তুমি পারলে একটু সরি চেয়ে নাও কি আছে সরি চেয়ে নি তো কেউ ছোট হয় না বাট তোমার পেজটা বেঁচে যাবে বাট জেফারদি যেহেতু কোনো দোষ করেনি সেই জন্য ও সরিটাও চায়নি আমি ওকে সাপোর্ট করি কারণ কেউ যদি দোষ না করে তাহলে বিনা কারণে কেন সরি বলবে বাট সেই টাইমটাতে আমি ওর পেজ বাঁচানোর জন্য বলেছিলাম যে তুমি ওকে বলো সরি চাইতে আর এদিকে জেফার দিকেও বলেছিলাম যে থাক নিজেদের মধ্যে মিটিয়ে নাও ঝামেলাটা আর বেশি বাড়িও না কারণ কি তোমার পেজের ক্ষতি করে দিচ্ছে না ওরা তো সেম জিনিসটা আমি বলেছিলাম এটা খারাপ কি বলেছি ভাই সরি চেয়ে নিতে বলেছি মানে বাব কি না কি বানিয়ে দিচ্ছে সেটাকে নিয়ে

ভাই মনে আমার ভিডিও না দেখেই লাইভে চলে এসেছিল তাই জন্য এরকম ফালতু বকবক করছে আর তুই যে বলছিস বংরন বংরন তুই বংরনকে ধরে নিয়ে এসে বল দেখি বংরন নিজে মুখে স্বীকার করুক যে হ্যাঁ আমার পেজ থেকে ওর পেজে কোনো স্ট্রাইক গেছে বা ওর পেজে কোনো ফেক স্ট্রাইক গেছে সেগুলো একটু প্রমাণ করে দেখা যে আমি বলেছি যে বংরনকে ফেক স্ট্রাইক মারো জুনিয়রকেই জুনিয়াতকেই বলেছি যে আমি বলেছি নিজে মুখে বলেছি নিজে লিখেছি যে ফেক স্ট্রাইক জুনিয়র ইসে বংরনকে মারো সেটার প্রমাণ কোথায় ভাই কোথায় একটা লিঙ্ক পাঠিয়েছি সেটাকে নিয়ে ওনাকে ফেক স্ট্রাইক মারো ফেক স্ট্রাইক নেওয়াম বলে যাচ্ছে আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছে

তোমরাই দেখো আমি শুধু বংরনের হয়ে এটাই বলেছিলাম মানে বংরনের লিঙ্কটা দিয়ে এটাই বলেছিলাম জুনেদকে যে এটা ফেক্স নাকি রিয়েল সেটা তুমি একটুখানি দেখো কারণ কি ওই টাইমে বংরন আমাকে বলেছিল যে না ওটা আমার রিয়েল পেজ নয় ওটা আমার ফেক পেজ ঠিক আছে আমি ওকে সেই সেটা মেনশন করে আমাকে লিখেছে যে দিয়ে দেবো মানে ওর ওকে স্ট্রাইক দিয়ে দেবে সেই সব লিখছিল আমি নিজে বলেছি যে না ওকে কিন্তু কোনো স্ট্রাইক দিও না তুমি শুধু বলো যেটা ফেক নাকি রিয়েল আর জুনেদ সেইটা শুনে আমাকে তো বলেছে যে হ্যাঁ সেটা রিয়েল পেজ ইনফ্যাক্ট ওর ভয়েসটাও আছে তোমাদের আমি একটু করে ভয়েসটাও শুনিয়ে দিই আমার অনেক আগের ভিডিওতে যে ভয়েসে জুনেদ নিজে বলছে যে হ্যাঁ এটা ওর রিয়েল পেজ তোমরা একটু ভয়েসটাও শুনে নাও যে দেখো এখানে রন রনের যে ট্যাগ করা রয়েছে সেই পৃথিমণ্ডলের অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পাবে যে এইখানে পৃথিমণ্ডল রনের ওই আইডিটাকে ট্যাগ করে লিখেছে যে সবাই একটু ফলো করে দাও অ্যাকাউন্টটা এই যে পেজটা সবাই ফলো করে দিও প্লিজ তারপরে সেই প্রোফাইলটায় ঢুকলে সেই একটি অ্যাকাউন্ট আসছে তোমরা সবাই বলবে যে এই আইডিটা ফেক তবে তোমাদেরকে আগে একটা ভয়েস শোনাই আগে পুরোটা শুনে না দেন আমি কথা বলছি যে তুমি যে রন নামের যে একটা ছেলের কয়েকটা পেজে লিংক দিয়েছিলে এখনের মধ্যে বলি ওর যে মেন যে পেজটা রয়েছে সেটার মধ্যে তাদের রাইটস ম্যানেজার রয়েছে তো রাইটস ম্যানেজার মানে হচ্ছে যে তার নিজস্ব কন্টেন্টগুলো রাইটস ম্যানেজারের মাধ্যমে সে প্রোটেক্ট করবে এখানে যদি তার কন্টেন্টগুলো সে বিদিত অন্য কেউ ইউজ করে তাহলে সে লিগেল অ্যাকশন লিগেলভাবে টেক ডাউন করতে পারবে বাকি যেগুলো পেজ রয়েছে এমনকি তার কন্টেন্ট ইউজ করতেছে সেগুলো একমাত্র সে চাইলেই হচ্ছে তারা ইউজ করতে পারবে আমাদের তো এত এত ভিউ থাকার পরও সে টেক ডাউন দিচ্ছে না এখানে তো ক্লিয়ার হয়ে যায় যে এটা ওইগুলা ওরই পেজ তোমরা যে আমি কি বলেছিলাম আর জুনেদ নিজেও মানে ভয়েসে বলে দিয়েছিল যে এটা ওর রিয়েল পেজ এটা কোনো ফেক পেজ নয় সেই পার্টিকুলার ওই জিনিসটা জানার জন্য আমি ওকে লিঙ্কটা দিয়েছি স্ক্রিনশটে তো তোমাদের দেখিয়ে দিলাম আমি কি বলেছি তো মাঞ্চু তোকে বলি তুই আমার নামে এত মিথ্যে মিথ্যে কথা বলছিস কেন আমি তো তোর নামে কোনো একটা মিথ্যে কথা বলিনি যেমন আমি তোর নাম তুলেছি তুই করেছিস আমি দেখিয়েও দিয়েছি হ্যাঁ তুই ঈশান রুদ্রের পেজে স্ট্রাইক মেরেছিলিস সেটার প্রমাণ আমি দিয়ে দিয়েছি কিন্তু তুই এখনো পর্যন্ত একটা পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারিস নি যেখানে আমি বলেছি যে হ্যাঁ স্ট্রাইক মারো স্ট্রাইক মেরেছে তার পেজের কোনো ক্ষতি হয়েছে তবে আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ তার পেজের ক্ষতি হয়েছে ঈশান রুদ্রের পেজ অ্যাক্সেসই করতে পারছে না সেটা আমি কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছি তো কে মিথ্য এলিগেশন লাগাচ্ছে আমি তোর নামে মিথ্যা এলিগেশন লাগাচ্ছি না তুই আমার নামে মিথ্যা এলিগেশান লাগাচ্ছিস জুনিয়াদ বলছে মানচু করে মাঞ্চু বলছে জুনিয়াত করে আর এদিকে আবার তোরা দুজন মিলে আমাকে বলছিস কি আমি নাকি এসব কাজ করে মানে তাহলে এবার অডিয়েন্স তোমরাই বোঝো যে ও কেমন টাইপের পাগল ছেলে আমার নামে বলে যাচ্ছে আমি আমি এই স্ট্রাইক দিচ্ছি এদিকে ও নিজে বলছে জুনিয়ার স্ট্রাইক মারে সেটা পোস্ট করে অন মানে পোস্ট করে স্ট্রাইক মানে সবার ক্ষতি করে নিজে স্বীকার করলো যে ক্ষতি করে পোস্ট করে আবার এদিকে মানে হয়ে বলছে যে দু হাজার একুশ বাইশ সাল থেকে এই সমস্ত কাজগুলো করে এবার তোমরা বলি মানে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই তোদের এই সমস্ত করি দেখে না আমার নিজের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না পাচ্ছে আমি নিজস্ব কন্টেন্ট দিতে না পাচ্ছি আমি ভিডিওতে ফোকাস করতে তোদের এই সমস্ত ফালতু জিনিসে মাথা গামিয়ে এবার আসি লাস্ট পয়েন্টের লিজার ব্যাপারটা যে রাইটস ম্যানেজারের কি ব্যাপার হয়েছিল সেটাতে তো অভিষেক ডাকে আমি যখন মানে অভিষেক ডাকিনি যখন আমি ভিডিওটা বানাই তখন আমার পেজে সাতখানা স্ট্রাইক আসে ঠিক আছে তো তখন আমার লিজার সঙ্গেও কন্ট্যাক্ট হচ্ছিলো তো সেই টাইমটা আমি লিজাকে বলি যে দেখ রাইটস ম্যানেজারের ব্যাপারগুলো এই এই ব্যাপার রাইটস ম্যানেজার থাকে নিজের ভিডিও প্রোটেক্ট করা যায় আর যেহেতু ওর পেজেও স্ট্রাইক পড়েছিলো তখন ও আমাকে বললো যে ঠিক আছে ভাই তুই আমার বাড়িতে আয় তুই আমার প্রবলেমগুলো সলভ করে দে এবার কারোর সঙ্গে কারোর বাড়িতে গেছি আমার পক্ষে তো সম্ভব নয় সবটা আমি ভিডিও রেকর্ড করে রাখবো সে কি কি কথাগুলো বলছে এবার তাহলে আমাকে এখন সব সময় ক্যামেরা অন করে বসে থাকতে হবে যে সে কি কি কথা বলছে সব রেকর্ড করব পরে যদি সে পাল্টি খায় তাহলে আমি সেই রেকর্ডগুলো গুলো দেখাবো সেটা নিশ্চয়ই সম্ভব নয় কারো বাড়িতে গিয়ে দিচ্ছে তুমি তার প্রুফ রাখতে পারবে না কথা তো ও আমাকে ওই টাইমে বলেছিল যে দেখ এরকম এরকম প্রবলেম তুই আমার প্রবলেমগুলো সলভ করে দে তখন মানে আমার যে বয়ফ্রেন্ড তা সেও আমার সঙ্গে গেছিলো তাকে পর্যন্ত বলেছিল যে দেখো দাদা স্ট্রাইকগুলো তুলে দাও কোনোভাবে তুমি আমার পেজটা ঠিক করে দাও স্ট্রাইক তুলতে গেলে তাকে সবসময় তার পেজে কাজ করতে হবে তার অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে তো লিজা নিজে থেকে অ্যাডমিন অ্যাক্সেসটা ওকে দিয়েছিল যে ঠিক আছে তুমি থাকো কোনো অসুবিধা নেই তুমি আমার পেজের স্ট্রাইকগুলো দয়া করে তুলে দাও আর ওর মেল মানে মেলের পাসওয়ার্ড ভুলে গেছিল নিজে মেলের পাসওয়ার্ড ফরগেট করে দিল সব কিছু নিজে ভালো করে গুছিয়ে ডুচিয়ে বলল যে না ঠিক আছে তোমরা থাকো আমার কোনো সমস্যা নেই জেনি তুই যতদিন তোর রাইটস ম্যানেজার না হচ্ছে তুই যতদিন আমার রাইটস ম্যানেজারটা ইউজ করতে পারিস তুই তোর নিজের ভিডিওগুলো প্রোটেক্ট করতে পারিস সাথে আমারটাও করে দিস সেই দিনকে অনস্পট বসে ওকে রাইটস ম্যানেজারে কী করে ভিডিও প্রোটেক্ট করতে হয় সেটা আমরা শিখিয়ে দিই ওকে সেটাও ডিনাই করতে পারবে না তবে হ্যাঁ আমি ওকে বলেছিলাম যেহেতু সমস্ত ক্রিয়েটারদের সঙ্গে এই জিনিসটা হচ্ছে তো আমরা একটা রাইটস ম্যানেজার কিনবো রাইটস ম্যানেজার কিনে সবার ভিডিও প্রোটেক্ট করব তাতে কি হবে যারা স্ট্রাইক মারছে তারা মারতে পারবে না তো স্বাভাবিক ব্যাপার যখন মারতে পারবে না স্ট্রাইকটা তারা এমনি আমাদের থেকে সরে যাবে যে দিতে পারছি না স্ট্রাইক কিছু করতে পারছি না তো চলো এদেরকে ছেড়ে দিই এদের পেছনে লেগে আর লাভ নেই সেটা আমি লিজার সঙ্গে কনসাল্ট করি যে দেখ আমরা একটা ম্যানেজার সব ক্রিয়েটাররা মিলে কিনে যদি নিজেদের ভিডিও প্রোডেক করি তাহলে কীরম হয় বল ও বললো যে হ্যাঁ প্ল্যানটা তো খুব ভালো এইটা সেটা হেন জানো এবার দেখো সকলের ম্যানেজার মিলে যে কিনবো তার জন্য সকলের একটা একমত হওয়া দরকার আমি তো আর একাই সব বললে তো হবে না যে না ঠিক আছে চলো আমি একা বললাম মানে সেটা সবাই শুনবে সেটা একদমই নয় সবার একটা মতামতের দরকার সবার সঙ্গে কথা বলার দরকার তো আমি এই কথাটা শুধু ওকেই তখন বলেছিলাম যেহেতু ওর সঙ্গে প্রবলেমটা হয়েছিল তো ও আমাকে বললো যে ঠিক আছে বাট এটা ও বলেছিল যে যতদিন না হয় তুই আমার রাইটস ম্যানেজারটা ইউজ করতে পারিস কারণ কি বিনা কারণে আমি কেন ইউজ করবো ভাই তোরটা আমার কোনো ইচ্ছা নেই তুই এখন চলে এখনো ভিডিওগুলো ডিলিট করে পারিস আমার কোনো ইচ্ছা নেই তো রাইটস ম্যানেজার ইউজ করা যদি ইউজ করার ইচ্ছা থাকতো তাহলে আমি অনেক আগে থাকতে করতে পারতাম তোকে এসব কথা আমি বলতামই না তোকে আমি বলতামই না রাইটস ম্যানেজার কি জিনিস আমি আমার ফায়দার জন্য আমি কিন্তু ইউজ করতে পারতাম চুরি আমি করতে পারতাম পরিষ্কার বাংলা ভাষায় আমি কিন্তু করিনি আমি তোকে বলেছি ইনফ্যাক্ট তোর চারশো সাতখানা ভিডিও আমি নিজে প্রোটেক্ট করে দিয়েছি তাহলে আমি সেগুলো কেন করলাম বল আর আজকে রাইটস ম্যান দিয়েছে ভিডিও প্রোটেক্ট করার জন্য সেগুলোতে কারোর ক্ষতি হয় না হ্যাঁ একজনের ভিডিও ছিল তার মধ্যে হাসি রানা সেটারও স্ক্রিনশট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি তো হাসি রানা যখনই মাঞ্চুকে নিয়ে রোস্ট করছিলো তখনই ওর পেজে স্ট্রাইক পড়ে যাচ্ছিলো তো দুটো পেজই নষ্ট হয়ে পড়েছিলো তো সেই জন্য আমাকে বললো যে দিদি আমি নিজেদের ওকে বলেছিলাম যে তোর এই ভিডিওটাকে আমি শেয়ার করবো তখন ও বললো যে সত্যি তুমি শেয়ার করবে আমার ভিডিওটা তখন আমি ভাবলাম যে আরে লিজা রাইট ম্যানেজারটা তো আমার কাছে আছে তাহলে যদি ওর একটা ভিডিও আমি প্রোটেক্ট করি কী এমন হবে বরঞ্চ ওর এই ভিডিওটা ও ডিলিট করতে পারবে না কোনোভাবেই যেই করছে কাজগুলো তারা ডিলিট করতে পারবে না তো ওর ভিডিওটা আমি প্রোটেক্ট করে দিই প্রোটেক্ট করার পর ওকে আমি পাঠাইও যে দেখ কারো বাপের ক্ষমতা নেই যে তোর ভিডিওটা ডিলিট করে স্ক্রিনশটটা আমি অ্যাড করে দিচ্ছি এই কথাটা আমি ওকে বলেছিলাম তার মানে কি আমি ওর ভিডিও প্রোটেক্ট করেছিলাম ওর ভালোর জন্য নাকি কাউকে স্ট্রাইক দেওয়ার জন্য আমি তো আগেই বলেছি রাইটস মানে যদি স্ট্রাইক দেওয়া যায় কি না আমি সেগুলো কিচ্ছু জানি না আর দেওয়া তো যাই না ভিডিও তো প্রোটেক্ট করার জন্য তোমাদেরকে আগের দিনও দেখালাম যে গুগলই নিজে বলেছে রাইটস ম্যানেজার ইউজ করা হয় রাইটস ওনারের ভিডিও প্রোটেক্ট করার জন্য আপনি বলেছে কি যে আমি নাকি আরও জেফারদি বং রন এদের ভিডিও নাকি আপলোড করেছি কারোর ভিডিও আপলোড নেই তোমরা যারা একটুখানি মানে বুদ্ধি বিবেচনা দিয়ে ভাববে তারা একটু ভিডিওটা ওর পজ করে দেখবে সেখানে প্রত্যেকটা মেলে আমার ছবি দেওয়া আমার ছবি মানে সেটা আমার ভিডিও জেফারকে নিয়ে যে ভিডিওটা বলেছে জেফারের ভিডিও সেটা জেফারের ভিডিও নয় সেটা আমার ভিডিও জেফারকে নিয়ে রোস্ট করা ভিডিও বংরনের যেটা বলেছে বংরনকে নিয়ে রোস্ট করা সেই ভিডিও ওটা পার্টিকুলার জেফারের নিজস্ব কন্টেন্টও নয় বা বংরণের নিজস্ব কন্টেন্ট নয় সেটা আমার কন্টেন্ট আমি রোস্ট করেছি সেই ভিডিও আর ও মানুষকে ভুল কী বোঝাচ্ছে জেফারদের ভিডিও আপলোড করেছে বংরণের ভিডিও আরে তাহলে তো আমার ভিডিও তো কিছুই থাকবে না যেরম দেখতে গেলে তো আমি সবাইকে রোস্ট করি মানে ওগুলো ওদের ভিডিও হয়ে গেল না কি আমি রোস্ট করছি মানে আমার ভিডিও ভাই সেগুলো অন্যের ভিডিওর মধ্যে পড়ে না তো জানি না লিজা এটাকে কী ভাবলো কি বুঝলো আদৌ বুঝেছে কিনা ব্যাপারটা আমি সেটা জানি না তবে লিজা তোকে একটা কথা বলবো তোর কাছে তো তোর পেজ আছে তুই একটু খুলে দেখ ওখানে খুলে দেখ সব কথা থামবে না আমার ছবি দেখতে পাবি আর ওখানে লেখা আছে তুই ভিডিও ডাউনলোড করেও দেখতে পারিস হ্যাঁ সত্যি কি ওটা ওর ভিডিও নাকি ওটা জেনির ভিডিও রিয়েলি জেনি যেটা বলছে সেটা সত্যি তুই নিজে সত্যিটা যাচাই কর না তুই কারোর মুখের কথায় বিশ্বাস করে নিচ্ছিস অথচ যেদিকে আমি যেটা সত্যি কথা বলছি তো সেই কথায় বিশ্বাস হচ্ছে না ভাই তাহলে তোর কিছু বলারই নেই আর তুই এখন আমাকে বলছিস যে তুই নাকি যে রাইট ম্যানেজার ইউজ করতে এবার এখন যদি আমি তোর নামে কত মিথ্যে কথা বলি বানিয়ে বানিয়ে তাহলে তো মানে তুই আমাকে তখন বলবি যে কেন মিথ্যে বলছিস সেখানে তো তোর কোনো প্রমাণ নেই যে আমি বলেছি কি বলিনি সেরকমই আমার কাছে তোর প্রমাণ নেই কারণ আমি তোর ঘরে বসে ভিডিও করিনি আমি তোর বিশ্বাস করেছিলাম তুই যা যা কথা বলেছিলি আমি সেগুলো বিশ্বাস করে তোর ওপর কাজ করে তোর পেজটা আমি ঠিক করে দিয়েছিলাম সিকিওর করে দিয়েছিলাম বাট আমার এখন মনে হচ্ছে যে আমার বাবা মাও যদি আমাকে কিছু বলে সঙ্গে সঙ্গে আমি ভিডিও রেকর্ড করে রাখবো যে হ্যাঁ মা এটা বলছে পরক্ষণে যদি পাল্টি খেয়ে যায় তখন কি হবে মানে এখন সিচুয়েশনটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো একটাই কথা বলবো ভাই তুই তো গোপালকে এত মানিস তো গোপালের নাম দিয়ে দিব্যি করেই বলিস যে তুই আমি একটাও মিথ্যে কথা বলেছি কিনা যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে ভগবান আমার নিজেরই ক্ষতি করবে সেটা আমি জানি আর যদি আমি মিথ্যে কথা না বলে থাকি তাহলে ভগবান এর বিচার করবে যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে আমি জানি আমি কোনো দোষ করিনি এখনো পর্যন্ত একা দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছি আর মাঞ্চু একে তাকে গুটিয়ে গুটিয়ে মানে চতুর্দিক থেকে সবকে গুটিয়ে একসঙ্গে নিয়ে একটা জিনিস প্রমাণ করতে চাইছে যে আমি দোষী আমার পেছনে দেখ কেউ নেই আমি একা আমি একা লড়াই করে যাচ্ছি আর যার মনে সৎ সাহস আছে সে একাই লড়াই করতে পারবে তার পেছনে কাউকে দরকার হবে না যেটা আমি এখনও করছি ইন ফিউচারেও করবো আর মানুষ তোকে একটা কথা বলবো তুই এই ব্যাপারটাকে এখানেই স্টপ কর চাইলে সমস্ত ক্রিয়েটারদেরকে নিয়ে একসঙ্গে একটা জায়গায় বস বসে আমাকেও ডাক আমিও যাচ্ছি কি প্রবলেম হচ্ছে কেন হচ্ছে জিনিসগুলো এগুলো শর্ট আউট কর এই সমস্ত কন্ট্রোভার্সির জন্য না আমি নিজের ভিডিওতে ফোকাস করতে পারছি না তুই নিজের ভিডিওতে ফোকাস করতে পারছিস আমাদের সকলেরই তো নিজস্ব একটা কন্টেন্ট আছে যাতে আমরা নিজেদের কাছ থেকে নিজেরা ভালো মতো করতে পারি সেই জন্য এই কন্ট্রোভার্সিটা অফ হওয়া খুব জরুরি তো তোকে একটাই বলবো যে আমার তরফ থেকে আমি যেতে চাই তোর সঙ্গে কথা বলতে চাই ইনফ্যাক্ট সব ক্রিয়েটারদেরকে নিয়ে একটা মিটিং করতে চাই সেই মিটিংয়ে ধরো আমাকে ডাক সবাইকে ডাক নিজেদের মধ্যে ঝামেলাটা আমরা মিটিয়ে নিই প্লিজ এটাকে আর এগোস না এটাই তোর কাছে আমার লাস্ট রিকোয়েস্ট বাস এই ভিডিওর পর আমার এই টপিক নিয়ে আর কোনো ভিডিও আসবে না আমি নিজের মতন ভিডিও দিতে থাকবো আর তোরা যদি ভেতরে ভেতরে এই ব্যাপারটাকে সলভ করতে চাস তাহলে আমাকে প্লিজ ডাকিস আমি নিজে থেকেই যাবো ঠিক আছে এটা আমার লাস্ট ভিডিও কিন্তু এর ওপর এর পরে এই টপিকে আমি আর কোনো ভিডিও বানাবো না হ্যাঁ যদি দেখি আমাকে মিথ্যে লিগেশন দেওয়া হচ্ছে মিথ্যে কথা বলা হচ্ছে আমার নামে তাহলে কিন্তু ভাই ভিডিও আসবে কারণ আমি এমনি এমনি তো মেনে নেব না হার আমি যেখানে দোষ করিনি আমি সেখানে মিথ্যে হার মানব না যে আমি করেছি আমি আমার প্রুফ সারা জীবন দিয়ে যাব যদি এটা সারা জীবন চলে আমি সারা জীবনই লড়তে রাজি আছি ঠিক আছে চলো সবাই ভালো থেকো টাটা